শুভ সন্ধ্যা কালো দাদা কিট মার্কেট গেছে আমাদের দামারি শুরু হইছে আমাদের ম্যাচিং এর বাড়তেছে আলহামদুলিল্লাহ আজকে Realme দিয়ে শুরু করলাম 950 464 5000 এমএস ব্যাটারি প্রাইস মাত্র 17999 টাকা যদি লাগতেছে না কিনলে টকবেন কিনলে জিতবেন তাই চলে আসুন অফিসিয়াল ফোনের জন্য বাবু দিদি আমরা সবসময় রেডি আপনিও রেডি হয়ে চলে আসুন খুব একটা সুন্দর ডিজাইনের সেট Realme Narzo 50 বর্তমানে মার্কেটে দুইটা ভেরিয়েন্টই আছে একটা 440 এবং আরেকটি 6128 440 ফোনটা 16990 টাকায় অফিশিয়ালি আছে মার্কেটে আমাদের কাস্টমার 440 ফোনটাই নিলেন এটা মূলত গেমারদের জন্য প্রথম চয়েস কারণ এটার প্রসেসরটা হলো G96 খুব পাওয়ারফুল একটা প্রসেসর আর আমাদের কাস্টমার প্রিয় কাস্টমার ভাই কিছু বলতে চাইতেছেন ভাই ফোনটা একটু ধরেন ধরেন সমস্যা নাই ভাই ফোনটা আপনার পছন্দ হইছে হ্যাঁ অনেক পছন্দের একটা ফোন আচ্ছা আপনি দেখি কিছুদিন পরে পরে নিজেও ফোন কিনেন কাস্টমার নিয়ে আসেন বাবুল টেলিকমে এটার কারণ কি অনেক দোকান তো কেন্দ্র আছে আমাদের দোকানে কেন আসেন আমার পরিচিত ভাই খুব মজার মানুষ মানে আমাদেরকে অনেক রেট সাশ্রয় করে দেয় বিদায় ওনার কাছে আসে ধন্যবাদ দেখ আমরাও অফিশিয়াল ফোনটা সেল দেই তার জন্য আমাদের গ্রাহক বেশি আমরা আদারে চাপাতে লাভ নাই কারণ গ্রাহক বেশি যারা অফিশিয়াল ফোন বাজবে আজ না কাল কাল না পরশু ব্যবসা জমজম হবে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমি যতদিন বেঁচে থাকবো অফিসিয়াল ফোনটা সেল দেবো অফিসিয়াল ডিলার প্রাইসে মাল রাখবে কার চেষ্টা করবো কোম্পানির প্রাইসে বিক্রি করার চেষ্টা করবো কম রাখারও চেষ্টা করবো অফিসিয়াল ফোনটা বেচারও চেষ্টা করবো আমাদের প্রিয় আরেকজন তোমার নামটা কি নোবেল নোবেল আহমেদ খুব সুন্দর একটা নাম তুমি বা তুমি আই রিয়েলমি চাইলা রিয়েলমি সাথে তোমার পছন্দ কেন বলো তো অফিসিয়াল ফোন বিক্রি করে বিদায় প্রথমত ওনার কাছে প্রথমত আসা এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যাই হোক এই যে প্রথম সেলারটাই আমরা দিচ্ছি উনি কিন্তু কোনো যাচাই করে নাই অসম্ভব একটা ভালো সেট দেন ভালো একটা মোবাইল দেন অফিসিয়াল দেন আমি অফিসিয়াল দিলাম অফিসিয়াল এনেছে আলহামদুলিল্লাহ আমরা অফিসিয়াল মূল বিক্রি করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন আর আমাদের ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেই ভুলগুলোকে ঠিক করারও চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম